প্রত্যেকদিনই কোনো না কোনো ফিল্ম নিয়ে আমরা আড্ডা মারি, তবে আজকেও আমরা আড্ডা মারবো। তবে আজকের যে ফিল্মটা, সেই ফিল্মটা কোথাও একটা জায়গায় গিয়ে আপনি নিজেকে কানেক্ট করতে পারবেন। আ স্টোরি, ইটস অল অ্যাবাউট আ ট্রুথ অ্যান্ড আ রিয়ালিটি কনফ্লিক্ট, এই দুটোকে নিয়েই এই ছবি। ছবির নাম এবং আমি। আর এই এবং আমিতে আজকে যারা রয়েছে তাদের সঙ্গে তো আমরা আলাপ করবোই, কিন্তু এই ছবি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি, সেটা আপনাদেরকে দেখতে হবে। আর সেটা নিয়েই আজকে আড্ডা। আজকে তো দেখতেই পাচ্ছেন ফুল টিম নিয়ে বসে পড়েছি। সামনে ওখান থেকে একটু পরিচয় করে দিই, ওখানে সুদীপ রয়েছে, রণদা রয়েছে, ওরা ডিরেক্টর ডুয়োস। আচ্ছা, ও হচ্ছে অনুভব, ফিল্মের মেইন মেল প্রোটাগনিস্ট যদি হয় তাহলে ও। ফিমেল প্রোটাগনিস্ট রয়েছে পূজারিণী, আর রীত, ও হচ্ছে পুরো মিউজিকটা করেছে এই ছবির। আচ্ছা, একটুখানি আমি রণদার কাছে ছবির গল্পটা একটুখানি ইনচেস, আমি জানি যে প্রচন্ড লোকজন জেনে শুনে ফেলেছে, লোকজন প্রচুর পরিষ্কার মানে জিজ্ঞেসও করেছে, ইটস বেটার যে ইউ ক্যান লাইক ইন আ স্নিপেট লাইক। এবং আমি বেসিক্যালি একটা রাতের গল্প, আমার দুজন প্রোটাগনিস্ট অর্ক আর রঞ্জা। অর্ক করেছে অনুভব, রঞ্জা করেছে পূজারিণী। তো অর্ক বেসিক্যালি অর্কর পাশের বাড়ির একজন কোভিড পজিটিভ ধরা পড়েছে, তো ও হোম কোয়ারেন্টাইনে আছে, তো জানে না যে ও বাঁচবে কি মরবে। ওর একটা মৃত্যুর দোরগোড়ায় ও দাঁড়িয়ে আছে, ঠিক এই জীবন আর মরণের এই ঠিক মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে ও এক্স গার্লফ্রেন্ড রঞ্জাকে ফোন করে একটা সরি বলতে। তো ওরা যখন কথা বলতে শুরু করে, যখন যতটা ওরা আমরা এগোই, যত ওরা কথা বলে, যতটা কথা কনভারসেশনস এগোয়, আমরা দেখি ওরা ক্রমশই একটা প্রচণ্ড একটা ফিলোসফিক্যাল জার্নির দিকে ক্রমশ এগোচ্ছে। সেটা হলো এই সত্যতা আর যে বাস্তবতার মধ্যে যে একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বটা নিয়েই ও কথা বলে, ওরা কথা বলে। এই সত্যতা আর বাস্তবতা বেসিক্যালি নিয়ে রবীন্দ্রনাথ আর আইনস্টাইন একসময় দীর্ঘ আলোচনা করেছিলেন। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানব চেতনার উপর ডিপেন্ডেন্ট, আইনস্টাইন সেটা বিশ্বাস করতেন না, ফলে এই নিয়ে দুজনের মধ্যে একটা দীর্ঘ আলোচনা হয়েছিল। ঠিক সেই আলোচনারটাই আবার অর্ক আর রঞ্জার মধ্যে ফিরে আসে। অর্ক একটা সময় বলে যে যদি আজকের আমি মারা যাই এবং তুই যদি সেই খবরটা না জানিস, তোর কাছে না পৌঁছয়, তাহলে তো তোর চেতনে আমি বেঁচেই থাকব। এই যে সত্যতা আর বাস্তবতার এই যে দ্বন্দ্ব, এটাই বেসিক্যালি এবং আমি। আচ্ছা সুদীপ, তুই একটুখানি আমাকে বল যে ছবিটা শুটিং কি করে হয়েছিল, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই টাইম পিরিয়ডে দাঁড়িয়ে আমি জানি যে কেউ কারোর বাড়ি বা কোথাও আমরা ফ্লোরে গিয়ে বা কোনো লোকেশনে গিয়ে শুট হচ্ছে না। হাউ ইট অল হ্যাপেন্ড, লাইক সেলিব্রিটিজদেরকে নিয়ে কাজ দাও আবার। প্রথমত আমি যেটা বলবো যে শুটিংটার আগে বলবো যে ছবিটা তৈরি হলো কীভাবে। এটা ভীষণ আকস্মিক একটা বিষয়, কারণ ওরকমভাবে তো কখনো প্ল্যান ছিল না যে এই একটা লকডাউন শর্টস করবো না হল। তো টিভিএলএ মিডিয়ার জন্য আমি কাজ করছিলাম, তো একটা হঠাৎ করে একটা সাবজেক্ট নিয়ে আমার অমিতদা মানে টিভিএলএ মিডিয়ার যে কর্ণধার তার সাথে কথা হচ্ছিল। তো অমিতদা বলে যে পড়ে ফেলেছে, পড়ে ফেল মানে বলছে হ্যাঁ পড়ে ফেল ছবিটা, তো যা যা সাপোর্ট লাগে সবটাই আই উইল প্রোভাইড ইউ। তো যখন এটা বলে তখনই আমার সবার আগে আমার রণদার কথা মাথায় আসে, কারণ রণদাকে ইজ মাই সিনিয়র, যখন আমরা জার্নালিজম করতাম তো 10 বছর ধরে প্রায় আমি চিনি, আমি জানি যে একটা ছবি বানানোর ইচ্ছে ওর রয়েছে। দিস ইজ দ্য বেস্ট, মানে এই সুযোগটা মানে এটা কজন এই সুযোগটা পায় যে একটা পুরো সাপোর্টটা পাবো। তো আমি বললাম যে রণদা চলো বানাই, নিজেদের বন্ধু বান্ধবদেরকে অ্যাপ্রোচ করি, সবাই মিলে একটা চেষ্টা করো, কারণ এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমি জানি না যে পরবর্তীকালে কবে কীভাবে কোনো কি সুযোগ আসবে ইউনিভার্স নো। তো সেখান থেকে রণদা বললো করবো এইভাবে, মানে রণদাকে যেন আমরা জানি যে কতটা পার্টিকুলার সেটা সবাই জানি, কতটা খুঁতখুঁতেও মানে বলছি সেট নেই, কী শ্যুট করবে, নিজেরা শ্যুট করবে, কীভাবে কী হবে, আচ্ছা সব হয়ে যাবে, তুমি আগে আমি দিস ইজ দ্য কনসেপ্ট, তুমি লেখা শুরু করো বুঝতে বলছিস, মানে যেমনভাবে বলে আমরা বন্ধু বান্ধবদের মধ্যে নিয়ে কাজ করব। আর এখানে যারা বসে রয়েছে মানে অনুভব, পূজারী, সৌমরী, এদের বন্ধু বললে কম বলা হয়, এদের বন্ধু বললে কম বলা হয় কারণ দে আর ভেরি ক্লোজ। আমি জানতাম যে ওদেরকে অ্যাপ্রোচ অ্যাটলিস্ট হ্যাঁ হয়তো অনেককে আমরা অ্যাপ্রোচ করতে পারতাম, কিন্তু এই যে বললাম যে বন্ধুত্ব খুব বেশি, তো জানতাম যে ওদেরকে অ্যাপ্রোচ করলে
মানে আমরা তো নিজেরাও নতুন, আর যেহেতু সামনে যেটা বলছিল যে আমরা সবসময় মাথার মধ্যে ছিল যে সামনে থাকতে পারবো না, কিভাবে কাজটা হবে, তো সেখান থেকে দুজনকে অ্যাপ্রোচ করা এবং ওরা কিন্তু এক কথায় রাজি হয়ে যায় যে হ্যাঁ তোরা কাজ করছো, তোমরা কাজ করছো, তো ডেফিনেটলি আমরা কাজটা করবো। আর সেখান থেকে শুটিংটা যেটা, দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আর যেভাবে ছবিটা, যেটা রণদা বললো যে একটা রাতের গল্প, সেখানে পুরো ছবিটা কিন্তু রাতেরই দৃশ্যায়ন, দিনের ছবি, দিনের সিন আছে বাট সেটা খুবই কম, মূল বিষয়টা রাতের। তো লাকিলি দুজনের কাছে আইফোন ছিল, মানে টেকনিক্যাল দিকটা তো দেখার একটা বিষয়, কারণ যেটা চাইছি সেটা যদি ফুটে ওঠে না ওঠে তাহলে তো কোনো মানে হয় না এটা করার। তো দুজনের কাছেই সেই টেকনিক্যাল সাপোর্টটা আমরা পেয়েছিলাম, শুটটা আমরা নিজেরাই করেছি। রঙদার প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ফ্রেম একে একে বোঝাতো, ওরা ফ্রেমটা তুলে পাঠাতো, রঙদা দেখতো, দেখে আমাকে বলতো দেখ এটা পাঠিয়েছে, মানে রঙদার থেকে অ্যাপ্রুভাল পেলেই তারপরে ওরা শুট শুরু করতো। অনেক সময় হয়েছে যে ফ্রেম ভেঙে আবার ফ্রেম করেছে, লাইট নিয়ে একটা সমস্যা হয়েছিল, যেটা আই থিঙ্ক আমরা আমাদের হিরোইন, আমাদের দুই নায়ক নায়িকার কাছ থেকে আরও বেটার শুনবো যে কীভাবে পুরো বিষয়টা করেছে। তো এইভাবে মানে এই যে প্রতিকূলতা তো আছে, সেটা তো সবসময় থাকে, সেটা উপেক্ষা করেই আমরা ছবিটা তৈরি করেছি। বেশ, একটু পূজারিনীর কাছ থেকে শুনি যে এরকমভাবে শুটিং করা সেটা কতটা মানে ফান নাকি বেশ টাফ, হেক্টিক কতটা ইজি, বা এই পুরো গল্পটা একটু শুনবো। দেখো সেটা হচ্ছে যে যদি অন্য কেউ ডিরেক্টরের জায়গায় থাকতো হয়তো সেটা খুব ফান বা একটা খুব মজার ব্যাপার হালকা ভাবে হতো, কিন্তু আমাদের যে দুজন ডিরেক্টর রয়েছেন তাদের মধ্যে আমি তো বলি যে রণদা ইজ লাইক আ ফাদার অ্যান্ড সুদীপ ইজ লাইক আ মাদার। কি হয়, বাবার কাছ থেকে বাবা ভীষণ স্ট্রিক্ট, এটা করতেই হবে, আর মা কিরকম, মা একটু বাবাকে বলো না, মানে ব্যাপারটা হচ্ছে ওদের সঙ্গেই। আর রণদা ইজ সো সো ফিনিকি, মানে ধরো একটা শট যতক্ষণ না হচ্ছে সেটা 35টা টেক হোক 40টা টেক হোক, হি ডাজ নট কেয়ার, শটটা ঠিক হবে তারপরে ইউ ক্যান মুভ টু দ্য নেক্সট শট, তুমি নিজে থেকে মন থেকে একটা শট নিয়ে পাঠাও, হি উইল রিজেক্ট ইট, পরের দিন হয়তো ওই শটটাই নিয়ে হবে ওইভাবেই, বাট হি উইল নট অ্যাকসেপ্ট ইট, হি ইজ, বিকজ এটা কেন হয় তার কারণ হচ্ছে হি নোজ ইজ জব ভেরি ওয়েল। প্রথম ধরো আমি অনেক এমন ডিরেক্টরদের সাথে কাজ করেছি যারা প্রথমবার ডিরেকশন দিচ্ছে, সেটা দেখো আমি আমার মনে করি যে ছোট ছবি বড় ছবি বলে ভাগ হয় না, আমরা যখন আর্টিস্ট হিসেবে কাজ করি আমরা একটা ছোট ছবিতেও যেইভাবে কাজ করি আমরা একটা বড় ছবির চরিত্রকেও সেইভাবেই আমরা সেখানে কাজ করি, ইটস জাস্ট দ্য ম্যাটার অফ টাইমিং, যে টাইমিংটা কম বেশি, আদারওয়াইজ দ্য এন্টায়ার যেই স্ট্রাগলটা তার মধ্যে থাকে ইটস অলওয়েজ সেম ফর এভরি ফিল্ম। তো সেই জায়গা থেকে রণদা নিউ হিজ জব এক্সট্রিমলি ওয়েল, বাট প্রচণ্ড চাপ হয়েছিল। কিন্তু একটা জিনিস যে এখন যখন আমরা ফিডব্যাক পাচ্ছি ফ্রম দ্য অডিয়েন্স, সেইটা এমনভাবে বলছে যে ইটস আ ফ্যান্টাস্টিক ফিল্ম, কোথাও কেউ বলছে না যে যে প্রথমবার কেউ ডিরেক্ট করেছে বা প্রথম কাজ হিসেবে, যেটা সুদীপ একটু বেশি হাম্বল বলে বললো, ইটস অ্যাবসলিউটলি রং, ডোন্ট গো বাই হিজ ওয়ার্ড, ইটস অ্যাবসলিউটলি রং। আমি অনুভবের বাবা বড় ডিরেক্টর অ্যান্ড হিজ এ থিয়েটার পার্সোনালিটি, অনেকেই জানেন, উনি আমাকে ফোন করেছিলেন, উনি যেভাবে বললেন মানে ইটস আমেজিং। আমি প্রচুর সিনিয়র জার্নালিস্ট বলো, আমার অ্যাক্টর বন্ধুরা বলো, বম্বে থেকে ডিরেক্টররা আমাকে ফোন করে বলেছে আফটার ওয়াচিং দ্য ফিল্ম, অ্যান্ড দ্য কাইন্ড অফ ফিডব্যাক আই গট ফর দ্য ফিল্ম, ইটস মানে ইটস অল বিকজ অফ দিস টু পিপল দ্যাট আর সিটিং জাস্ট বিসাইড মি। ওকে আচ্ছা, ওয়েল একটু অনুভব বলো যে কত বকা খেয়েছো, মানে শুট করতে গিয়ে নাকি বকা ঝকা কিছু হয়নি, মানে যা টেক তুমি দিতে একদম ওয়ান শট ওকে হয়েছে? না, এখানে দু তিনটে জিনিস আছে। একটা হচ্ছে ফার্স্টলি যেটা পূজা বললো, রণদা খুব ক্লিয়ার ছিল নিজের ভিজন নিয়ে, তো প্রত্যেকটা ফ্রেম আঁকা ছিল, যেমন সুদীপ বলছিল একটু আগে, তো ওই ফ্রেমগুলো আগে থেকে ডিসাইড হয়ে গেছিল। এবার আমরা যখন কাজ করা শুরু করি তখন অলরেডি অ্যাটলিস্ট আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল যে আমি এক্স্যাক্টলি কী করছি, তো টেকনিক্যাল গ্রাউন্ডে খুব ডিফিকাল্ট ছিল ওটা পোর্ট্রে করা। এক তো দুটো ক্যারেক্টারের একটা লোনলিনেস, একটা চেঞ্জ ইন পার্সপেক্টিভ, একটা ক্রাইসিসের সময় দুজনের থট প্রসেস চেঞ্জ হওয়া, এগুলো পোর্ট্রে করা অ্যাক্টিংয়ে যতটাই ডিফিকাল্ট, যখন ওখানে কোনো টেকনিক্যাল সাপোর্ট নেই ওই টেকনিক্যাল আমার মনে হয় আরও ডিফিকাল্ট ছিল। এই সিনেমাতে আমার মনে হয় পারফরমেন্স থেকে টেকনিক্যাল পার্ট ইজ মোর ডিফিকাল্ট, কারণ একা ম্যানেজ করতে হচ্ছে ওখানে। রণদা তো ভিশনটা বলে দিয়েছে, এবার আমাকে ভিশনটা বাবাকে বোঝাতে হচ্ছে যে বাবা শ্যুট করছে ওখানে, এবার বাবার মাথায় আর একটা পিকচার আছে,
পুরো ব্যাপারটাই সিনকে করা, তারপরে পূজা যেভাবে করছে সেটা কি ম্যাচ করছে আমাদের, কিভাবে আমি হ্যান্ডেল দিতে পারছি না, আমাকে স্ট্যাটিক ধরতে হচ্ছে। তো সব মিলিয়ে আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেমের পর রণদার সাথে আমার কথা হতো যে এটা রণদা করছি ঠিক আছে, তো রণদা বলে তো হ্যাঁ এটাই কর। অনেক সময় হয়েছে যে বাবা হয়তো মাটিতে শুয়ে আছে, মাটিতে শুয়ে শটটা নিচ্ছে, এবার বাবা বলছে একবার ফাটাকছে জিজ্ঞাসা করে নিয়ে এটা ঠিক যাচ্ছে কিনা, আমি হয়তো জিজ্ঞাসা করলাম, রণদা বললো ওকে, আমরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছি, মানে ওকে হয়ে গেল কি বলছে রণদা, ঠিক আছে ঠিক আছে নেক্সট শট নেক্সট শট। বাবা এবং পূজার নিয়ে বোন সোহিনী এবং ওর দিদির ছেলে স্নেহা আর সৃঞ্জিত, নেহা অ্যান্ড সৃঞ্জিত, মানে এরা এই যে বিহাইন্ড দ্য ক্যামেরা তিনজন যারা কাজ করেছে ওদেরও সাপোর্টটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রথমত বলি সেটা হচ্ছে যে এটা দ্বিতীয় লকডাউন ফিল্ম আমার, মানে এই লকডাউন যতদিন চলছে আর আমি চাই না আর কোনো লকডাউন ফিল্ম হোক, লকডাউন কেটে যাক আনলক ফিল্ম হোক এবার। তো ব্যাপারটা হচ্ছে সবার প্রথমত এই ছবিটা করার কারণ যেটা বলতে পারি, ছবিটা কেমন হবে, ছবিটা কি নিয়ে, ছবিটা ছোট ছবি না বড় ছবি, এইগুলোর মানে সব কিছুর ঊর্ধ্বে উঠে সেটা হচ্ছে সবার প্রথমত আমি বলবো হচ্ছে সুদীপ। সুদীপ আমার খুব ভালো বন্ধু এবং যবে থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি প্রথম ছবি অব্যক্ত থেকে আমার মনে হয় যে আমার কেরিয়ারে একটা সুদীপের অবদান আছে। আর আরেকটা হচ্ছে যে রণদাকে আমি এই সূত্রে চিনি যে মানে আমার প্রথম প্রফেশনাল পরিচয় রণদার সাথে হচ্ছে যে সহবাসে বলে আমি অনুভবেরই আরেকটা ছবি অঞ্জনদার ডিরেকশন অঞ্জন কাঞ্জিলের পরিচালিত যে ছবিটা আমি করেছি সেটার লাইন প্রোডাকশন পিএসএস এন্টারটেনমেন্ট রণদাদের কোম্পানি করছে। তো সেই সূত্রেই আমার রণদাকে চেনা। তার আগে আমি এই ছবিটা করতে করতে জেনেছি যে রণদার ছবি করার ইচ্ছে বা ছবির প্রতি এত যত্ন বা রণদা এতটা মানে এস্থেটিক্যাল, সেটা আমি আগে জানতাম না। আমি জানতাম যে রণদা জার্নালিস্ট, এটা জানতাম, সাংবাদিকতা করেছে বা এরকম জিনিসপত্র জানতাম, সুদীপের সম্বন্ধে আমি পুরোটাই জানতাম। তো ব্যাপারটা মেন কারণ হচ্ছে যে দুজন খুব কাছের এবং পরিচিত মানুষ করছে, তার জন্য মানে জিনিসটা করা, এটা হচ্ছে ফার্স্ট কারণ আর কি। মানে মানে সেখানে কোনো দ্বিমতই নেই, যখন ওরা বলে যে আমি হ্যাঁ আমি করবো। এবার সত্যি কথা বলতে কি, ছবিটা যখন প্রথমে পাঠিয়েছিল তো তখন এই লকডাউনের কারণে আমরা অনেকেই হয়তো মানে একটু একটা নতুন টার্ম উঠেছে সেটা হচ্ছে ডিপ্রেশন। তো অনেকেই অনেক রকম ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো আমিও খুব কাজ নিয়ে সমস্ত কিছু নিয়ে ডিপ্রেস ছিলাম। তো আমি প্রথমে ছবিটা খুলে রাফ ফুটেজটা দেখেছিলাম, তারপরে আমি দীর্ঘদিন ধরে ও জানতো, ও আমাকে বারবার টেক্সট করতো, এই করতো যে কি হচ্ছে, স্টুডিও বুক হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আমি খুব একটা কিছু রেসপন্ড করতাম না। কিন্তু আমি জানতাম যে হ্যাঁ আমি জানতাম যে আমার যেটা ছিল সেটা হচ্ছে ওরা তো বাড়িতে কাজ করেছে এবং অনুভবেরটা যেমন আমি জানি ক্যামেরা কে করেছে না করেছে, কিন্তু পূজারিনীর ক্যামেরা দেখে আমাকে অনেকে বলেছে না না রিদ্দা এটা হতেই পারে না বাড়ির কেউ করেছে, তারপরে আমাদের যারা আমাকে তো এসে ফ্রেমটা বসিয়ে দেখে নিতে হচ্ছে যে ঠিক হচ্ছে কিনা, এবার ওদেরকে বলছি তোরা এইভাবে ধর তোরা এইভাবে কর, কারণ ওরা তো টেকনিক্যালি একদম সাউন্ড না। সেটা যে প্রডিউস করতে পেরেছেন, সেটা যে খুশি করতে পেরেছি আমার ডিরেক্টর কে, এটাই আমার মানে সাত পুরুষের ভাগ্য ভালো। পূজারিনীর জন্য খুব ইয়ে, যেটা আমি দেখি ফার্স্ট যখন আমাদের রেকি পিকচার্স, যেটা আমরা বলেছি রেকি পিকচার্স দেখার পর ফার্স্ট রিয়াকশন হলো পূজারিনী বাড়িটা এত সুন্দর, যে মানে এত বিউটিফুল একটা বাড়ি, পাখি আর বাড়ির যে বল কালার, এভরিথিং ইজ সো বিউটিফুল। পূজারিনীর বাড়িটা শুটিং এর জন্য অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এই আড্ডা আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোন টিমের সঙ্গে এরকম ভাবে আড্ডা। তো টিল দেন টেক কেয়ার এন্ড কিপ ওয়াচিং ভি স্পট ইউ ফ্রম আননোন টু নোন, এন্ড ডোন্ট ফরগেট টু হিট দা বেল বাটন।